প্রেসক্লাবের সামনে দিনভর বেসরকারি শিক্ষক কর্মচারীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা লাঠিচার্জ এখনও চলছে লাগাতার অবস্থান ঢাকা ১৭ উপনির্বাচনে কেন্দ্রমুখী হননি বহু ভোটার জয়ের ব্যাপারে আশাবাদ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর আলোচিত হিরো আলমের অভিযোগ পদযাত্রা উন্নয়ন শোভাযাত্রা সফল করতে বড় দুই দলের ব্যাপক প্রস্তুতি খুলনায় ডাকবাংলো মোড়ে চলছে বিএনপির তারুণ্য সমাবেশ গাইনি ডাক্তারদের দুই দিনের কর্মবিরতিতে বিপাকে রোগী স্বজনরা চেম্বার করছেন না বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও পেশেন্টটা কালকে অপারেশন করেছে টিউমার একটা মাথায় আজকে কালকে ডাক্তার বলল যে আমরা বসবো না দুই দিন আমাকে আর্লি দিবে বলেছে এখনো পর্যন্ত আমার আলট্রা হয়েছে ব্লাড পরীক্ষাগুলো হয়নি যে ডাক্তারের কাছে পরীক্ষা দিচ্ছে সেই ডাক্তার এখনো নাই আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন আপনারা যেমনটি প্রথম শিরোনামে শুনেছেন জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষক কর্মচারীরা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান ঘিরে দিনভর পুলিশের সাথে বাগবিতণ্ডা চলে এবং দুপুরে মৃদু লাঠিচার্জ করে পুলিশ এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় ঘটে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও এতে পুলিশ শিক্ষক দুপক্ষেরই কয়েকজন আহত হয়েছে শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি দাবি আদায়ে কদম ফোয়ারার সামনে থেকে পল্টন পর্যন্ত সড়কে অবস্থান নিলে শিক্ষকদের সরিয়ে দিতে অগ্রসর হয় পুলিশ মৃদু লাঠিচার্জের ঘটনাও ঘটে দফায় দফায় কয়েক হাজার শিক্ষককে প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে সরে যেতে বলে পুলিশ কিন্তু বেতন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন শিক্ষকরা শিক্ষকরা আন্দোলন আসছি এই হঠাৎ করে হামলা আমরা শিক্ষকরা কেউ সকাল থেকে খুব শান্তিপূর্ণভাবে আমরা আমরা আন্দোলন করছিলাম পুলিশ পেট্রোল বাহিনী আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাকে নির্মমভাবে জখম করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে ১১ জুলাই থেকে শুরু হয় বেসরকারি শিক্ষকদের লাগাতার এই অবস্থান কর্মসূচি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যোগ দেন শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর বিক্ষোভ সমাবেশ মানববন্ধন মিছিল সহ প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্মারকলিপি দেওয়া হলেও তাদের দাবি পূরণ হয়নি তাই বাধ্য হয়ে স্কুলের ক্লাস বন্ধ রেখে রাস্তায় আন্দোলনকারীরা মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দল নেত্রী ছিলেন উনি বলেছিলেন আমি যখন ক্ষমতা আসবো এই দেশের বেসরকারি শিক্ষকদের দাবি টাকা নিয়ে রাস্তায় নামতে হবে না শিক্ষার্থীদের থেকে বেতন তাদের শিক্ষক প্রতিষ্ঠানের যেসব ইনকাম ওগুলি আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে দিলে আমাদের জাতীয়করণ করে দিলে আমরা ইনশাল্লাহ আমাদের জাতীয় হয়ে যাবে আমরা এই বিশ্বাস রাখছি আজকে এই ভারসাম্য বৈষম্যর কথা বলতে বলতে আমরা গর্মাক্ত হয়ে গেছি আজকে আমরা এক দফার আন্দোলনে আছি যদি জাতীয়করণ করা হয় তাহলেই কেবলমাত্র আমাদের এই সমস্যার সমাধান হবে 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,00,000 শিক্ষক কর্মচারী এই আন্দোলনে সম্পৃক্ত উল্লেখ করে শিক্ষক নেতারা বলেন দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে লাগাতার অবস্থান কর্মসূচির সপ্তম দিনে সে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে অবস্থান নেয়া বেসরকারি শিক্ষকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা গড়ায় লাঠিচার্জ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে দৃষ্টি আকর্ষণ করছেন খোদ সরকার প্রধানের সাইফুদ্দিন রবি যমুনা নিউজ ঢাকা এ পর্যায়ে আমরা প্রেস ক্লাবে যাচ্ছি সেখানে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম অপেক্ষা করছেন সাইফুল যেমনটি রবিনের রিপোর্টে দেখছিলাম শিক্ষকরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাই দিয়েছেন এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছেন এক্ষেত্রে দিনভর বেশ উত্তেজনা ছিল ঠিক এখনকার পরিস্থিতি কেমন দেখছেন একটু দর্শকদের জানাবেন বৃষ্টি যেমনটি বলছিলেন যে আসলে দিনভর যে পরিস্থিতি ছিল এখনও কিন্তু একই রকম পরিস্থিতি বিরাজমান আমরা দেখতে পাচ্ছি তবে এক্ষেত্রে আপনাকে যদি এখনকার চিত্র আমি একটু দেখাই সেক্ষেত্রে বলে রাখি যে আসলে এখানকার শিক্ষকরা যেমনটি বলছেন যে তাদের যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্য দূরীকরণে কিন্তু জোরালো দাবি জানাচ্ছে এখানকার
আগত শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছেন। সেক্ষেত্রে বলা যায় যে আসলে সারা বাংলাদেশে তার এখানকার যে শিক্ষক বা বিভিন্ন কর্মচারী আছেন তারা কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় সব জায়গায় থেকে কিন্তু মোটামুটি এসেছেন। তবে তাদের একটাই দাবি, এই যে বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি হচ্ছে, যেখানে উপজেলা ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান মাধ্যমিক স্কুল আছে, সেইগুলিতে কিন্তু সরকারি যে সমস্ত শিক্ষক আছে তাদের জন্য এই তাদের যে বেতনের 50% ঈদ বোনাস বা বিভিন্ন ধরনের যে ভাতা, পাশাপাশি চিকিৎসা ভাতা, এর সাথে হচ্ছে তাদের যে বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছু কিন্তু সরকার 50% থেকে কোনো কোনো ক্ষেত্রে 100% বহন করছে। কিন্তু এই ক্ষেত্রে যারা এমপিওভুক্ত যে শিক্ষক আছে তাদের কিন্তু তাদের যে চাহিদা সেই দিকটা কিন্তু সরকার নজরদারি করছে না, বা তাদের যে দিকটা দেখার বিষয় সেই দিকটা কিন্তু দেখছে না, এই জন্য নাকি এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে এমন কিন্তু দাবি তাদের। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এখনকার যে এখানকার যে কর্মচারী শিক্ষক আছেন তারা কিন্তু একটাই বারবার দাবি করছেন যে তাদের যে বিভিন্ন প্রান্ত থেকে আসা এক জায়গা বদলি হওয়া যে সমস্ত শিক্ষক আছে তাদের কিন্তু 1,000 টাকা করে বাসা ভাড়া দেওয়া হয়, সেটি যেন পর্যালোচনা করে সরকার, পাশাপাশি তাদেরকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো যেন পায়, তাদের এই দাবি কিন্তু উঠে আসছে। বৃষ্টি, ধন্যবাদ সাইফুল, বিস্তারিত জানছিলাম আপনার মাধ্যমে। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ, এখন গণনা চলছে। দিনভর ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না বললেও চলে। এদিকে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা। ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। যদিও মাত্র 5 মাসের জন্য পছন্দের এমপি নির্বাচন করতে ভোটারদের তেমন আগ্রহ চোখে পড়েনি, দিনভর ভোট কেন্দ্র ছিল ফাঁকা, দেখা মেলেনি চিরচেনা ভোটার লাইনের। তারপরও দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন অনেকে, প্রত্যাশা নতুন এমপি তাদের স্বপ্ন পূরণ করবেন। একেবারে কাম অ্যান্ড কোয়াইটলি ভোট দিয়েছি, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। রাস্তাঘাট, তারপর হচ্ছে অশোক নিধন এবং সুষ্ঠু পরিবেশ, এটা হচ্ছে আমাদের চাওয়া। প্রত্যাশা থাকবে আপনার যাতে এলাকার উন্নয়ন করে বা আমাদের সিটিতে যে সমস্যা আছে বা 17 আসনে যা সমস্যা আছে তার সমাধান করতে পারে সুন্দরভাবে। সকালে শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব। আমি ফাইটার, আমি তো শেষ পর্যন্ত ফাইট করে যাব এবং আননেসেসারি কাউকে কখনোই দোষারোপ করব না। নিজের ভাগ্যে মহান আল্লাহ যা রেখেছেন জনগণের সারা অনুযায়ী যেটাই হবে আমি সেটাই মেনে নেব। হিরো আলম হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করলেও শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবেন বলে জানান। এখানে আমরা তো 800 লোকজন আপনার এখানে প্রার্থী এখানে আছে, কারণ আমি কেন বলতেছি না, এরা বারবার আমাদের আঘাত শুরু থেকে, আমি নির্বাচনের শুরু থেকে আওয়ামী লীগ আমার অ্যাটাক করতেছে। এইরকম পরিবেশ যদি হয়, যদি এজেন্ট যদি বের করে দেওয়া হয় তাহলে বোঝাতে তারা একাই নিজেরাই ব্যালট মারবে, তাহলে তাছাড়া এদিন কেন বের করে দিতেছে। তাহলে এইরকম পরিস্থিতি হয়, নির্বাচন সুষ্ঠু আপনার হবে কিনা আপনার দেখার অপেক্ষায় থাকুন সবাই। গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আরাফাত এ রহমান, বলেন বিজয়ী হলে এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন তিনি। আমাদের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট দিতে নিয়ে আসা। অল্পদিনে নির্বাচন বলে একটা অনাগ্রহ থাকতে পারে, অনীহা থাকতে পারে, এখানে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আগ্রহ তৈরি করার চেষ্টা করছি এবং আশাবাদী আমি যে যথেষ্ট পরিমাণ ভোট আমরা সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো ব্যালটে। পুরো নির্বাচন পর্যবেক্ষণ হচ্ছে সিসিটিভির মাধ্যমে। এ আসনেও ভোটে অংশ নেয়নি বিএনপি। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার 3,25,205 জন, এর মধ্যে নারী ভোটার 1,53,580। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তুমি কলেজ কেন্দ্রে সহকর্মী শাকিল হাসান আছেন, একটু যেতে চাই তার কাছে। শাকিল, ভোট গ্রহণ তো 4টার সময়ই শেষ হয়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই খুব সম্ভবত আমরা রেজাল্টও জেনে যেতে পারবো। আপনি সারাদিনই কেন্দ্রগুলোতে দেখেছেন, ভোটার উপস্থিতির কথা আমরা বারবারই বলছিলাম, একেবারে নেই বললেই চলে, তারপরও সার্বিকভাবে আসলে ভোট পড়ার হার কেমন ছিল সেটা একটু জানাবেন। বেশি ঢাকা 17 আসনের যে উপনির্বাচনটি আজকে অনুষ্ঠিত হলো, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং যেহেতু কেন্দ্রগুলোতে ভোটার ছিলেন না তেমনটা, ভোটার উপস্থিতি যদিও সকাল থেকে খুবই কম, এ কারণে কিন্তু ঠিক 4টার সময় সব কেন্দ্রের ভোট গ্রহণ শেষ করে দেওয়া হয়েছে এবং যে ভোটের ব্যালটগুলো সহ
সহকারী প্রেসিডিং কর্মকর্তারা প্রেসিডিং কর্মকর্তার কক্ষে নিয়ে গেছেন এবং সেগুলো এখন গণনার জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি যে কেন্দ্রে রয়েছি সেটি হচ্ছে তিতুমির কলেজ। এখানে দুটি কেন্দ্র রয়েছে, একটি নারী কেন্দ্র এবং আরেকটি পুরুষ কেন্দ্র। নারী কেন্দ্রে আমি রয়েছি, এখানে ভোটার সংখ্যা 3124 জন, ভোট পড়েছে 160 এবং তার আশেপাশে হবে। এখন পর্যন্ত যেহেতু গণনার কাজটি শেষ হয়নি তাই নিশ্চিত করে একদম সঠিক সংখ্যাটি বলতে পারছি না, তবে এই যে হারটি যে ভোটটি পড়েছে এতে হার দাঁড়ায় প্রায় 5% মতো। এবং এটিকে সকাল থেকেই বলছিলাম যে ভোট পড়ার হার খুবই কম, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে না, নিরুত্তাপ একটি ভোট হয়েছে। যদিও শান্তিপূর্ণভাবে আমরা ভোট দেখেছি, ভোটের গ্রহণের সময় বা ভোট কেন্দ্রে বাধা দান বা হচ্ছে অন্য কোনো ধরনের যে সহিংসতা বা আমরা খবর অন্য সময় দেখেছি, এরকম কোনো কিছু কিন্তু এইবারে এই নির্বাচনে হয়নি। যদিও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বা এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেছেন, এই অভিযোগগুলোরও আমরা খুব বেশি সত্যতা পাইনি। কারণ সকালবেলায় আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তিনি অভিযোগ করেছিলেন তার এজেন্টদের বের করে দেওয়ার। কিন্তু আমি কিন্তু 7টি কেন্দ্রে ঘুরেছি এবং প্রায় সবগুলো বুথেই আমি গিয়ে খোঁজ দিয়েছি তার এজেন্টরা রয়েছে পড়েনি ওই অভিযোগের প্রেক্ষিতে যেটি বললেন। ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন। পদযাত্রা আর উন্নয়ন শোভাযাত্রা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে প্রধান দুই দল 18 ও 19 জুলাই এই দুই দলই রাজপথে থাকবে। এর মধ্যে কর্মসূচি সফল করতে সব প্রস্তুতি নিয়েছে তারা। বিএনপি বলছে পদযাত্রা নিয়ে কোনো সংঘাত হলে আওয়ামী লীগ দায়ী থাকবে। বিদেশিদের উপস্থিতিতে এ ধরনের কর্মসূচি কেবল জনদুর্ভোগ বাড়াবে না, এর পেছনে দুরভিসন্ধিও আছে বলে মনে করে আওয়ামী লীগ। আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে সরগরম রাজনীতি। সরকার পতনের আন্দোলন নিয়ে মাঠে আছে বিএনপি। নতুন কর্মসূচি অনুযায়ী 18 ও 19 জুলাই রাজধানীতে পদযাত্রা করবে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও সরব মাঠের রাজনীতিতে। বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও থাকবে রাজপথে। 18 ও 19 জুলাই উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীনরা। বার্তাটি একটি, এই সরকারকে বিদায় নিতে হবে। এখানে জনগণের সত্যিকার যারা প্রতিনিধি তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তারা আজকে সন্ত্রাস এবং নরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে, এ বিষয়ে আওয়ামী লীগ অত্যন্ত সতর্ক। আমরা তাদের উস্কানির মুখেও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থায় রাজনৈতিক কর্মসূচি পালন করবে। 18 জুলাই সকাল 10টায় গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। একই দিনে আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা করবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি 32 পর্যন্ত। রাজধানীতে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে শঙ্কা জনমনে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব, এখন সরকার যদি এসে আমাদের উপরে প্রভাব করে ঝাঁপিয়ে পড়ে বা অন্য কোনো ইচ্ছাকৃত সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তার সকল দায়িত্ব সরকারের উপরে বর্তাবে। উচ্চ পর্যায়ের যখন বিদেশি কর্তা ব্যক্তিদের বাংলাদেশ সফর করছে, ঠিক সে সময়ে তারা মনে করেছে যে একটি বড় ধরনের সমাবেশ করে তারা বিদেশিদের করুণা লাভ করতে সমর্থ হবে। দূরভিসন্ধিমূলক পরিকল্পনা থেকে বিএনপি ক্রমাগতভাবে রাজধানী ঢাকায় এই ধরনের কর্মসূচি আয়োজন করেছে। 19 জুলাই দিনব্যাপীও থাকবে পাল্টাপাল্টি কর্মসূচি। বিএনপির পদযাত্রা শুরু হবে আবদুল্লাহপুর থেকে, শেষ হবে বাহাদুর শাহ পার্কে। সেদিন আওয়ামী লীগের শোভাযাত্রা 7 রাস্তা থেকে শুরু হয়ে শেষ হবে মহাখালীতে। দুই দিনব্যাপী এই কর্মসূচির ভোগান্তি নিয়েও দুশ্চিন্তায় রাজধানীবাসী। মানুষের কষ্ট কম হয় সেটি বিবেচনা রেখেই আমরা সীমিত পরিসরে কর্মসূচি পালনের চেষ্টা করে যাচ্ছি। এখন একটি আন্দোলন একটি পর্যায়ে এসেছে, এখানে জনগণকে আমরা সম্পৃক্ত করার জন্য দিয়েছি, আর প্রতিবাদ তো করতেই হবে। ভোটের আগ পর্যন্ত রাজপথ দখলে রাখার চেষ্টা করছে বিরোধীরা, বিপরীতে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ক্ষমতাসীন দল। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। খুলনা নগরের ডাকবাংলো মোড় সংলগ্ন সোনালী ব্যাংক চত্বরে চলছে বিএনপি তারুণ্যের সমাবেশ এবং সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দিয়েছেন। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা একটু দেখে আসতে চাই সমাবেশে কী অবস্থা। প্রবীর, এই সমাবেশে যে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তব্য তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো, এর আগে বিএনপির যে অন্য নেতারা বক্তব্য দিলেন তারা আসলে কী বললেন দর্শকদের জানাবেন। গত আধা ঘন্টা আগে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির
ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এছাড়াও তার সাথে কেন্দ্রীয় যে দলগুলো রয়েছে, বিশেষ করে আজকে যে সমস্ত দল এটা আয়োজন করেছে, মূলত যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এবং ছাত্র দলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ, তিনজন অতিথি মঞ্চে আছেন। একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও তার আসন গ্রহণ করেছেন। এর আগে স্থানীয় এবং বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে আজকে যে তারুণ্যের সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশকে ঘিরে এই অঞ্চলের তরুণদের মধ্যে একটা চাঞ্চল্য ফিরে আসবে এবং আগামীতে যে ধরনের আন্দোলন সংগ্রামের ডাক আসবে কেন্দ্রীয় থেকে, সেই সমস্ত আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থাকবে। শুধু তাই নয়, তরুণরা তাদের যে অধিকারটি রয়েছে সেই অধিকার তারা সমুন্নত রাখতে চায় এবং নিজেদের অধিকার নিয়েই আগামীতে রাজনীতি করতে চায়। সেই কারণে বর্তমান সরকারের যে এক দফা এক দাবি তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই দাবিটি তারা আজকের এই মহা সমাবেশ অর্থাৎ তারুণ্যের সমাবেশ থেকে তারা আরও জোরদার করতে চায়। সেজন্য নেতাকর্মী যারা আছেন, কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য দিবেন। সেই বক্তব্য শোনার জন্য খুলনা বিভাগের বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত শরিক দলগুলো রয়েছে সমস্ত নেতাকর্মীরাই কিন্তু উপস্থিত হয়েছে। এবং আমরা যে স্থানটিতে দাঁড়িয়েছি পিছনে মূল মঞ্চ, এবং এখান থেকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্তই বিএনপির নেতাকর্মী দিয়ে ভরপুর আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পরে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের মুক্তির দাবিতে সারাদেশে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার ও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এর ফলে রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। আর চিকিৎসকদের এমন আন্দোলনকে অমানবিক জানিয়ে স্বাস্থ্য সচিব চিকিৎসকদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে সোম ও মঙ্গলবার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দিয়েছেন গাইনি চিকিৎসকরা। স্ত্রীরোগ চিকিৎসকদের সংগঠন অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ OGSB-র এই কর্মবিরতির ঘোষণায় একাত্মতা প্রকাশ করে প্রায় সকল চিকিৎসক প্রাইভেট চেম্বার বন্ধ রাখে। ডাক্তারদের এমন কর্মবিরতিতে চরম বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। ব্রাহ্মণবাড়ি থেকে আসছি গতকালকে, আসার পর সিরিয়াল দিচ্ছি, আজকে আসছি, আসার পর বলতেছি ডাক্তার ধর্মঘট ডাকছি, এখন বলছে দুই দিনও লাগতে পারে, তিন দিনও লাগতে পারে, এখন আমরা রোগী নিয়ে বসে আছি। মেহেরপুর থেকে রোগী নিয়ে আসছি, যে দুর্ভোগের মধ্যে পড়েছি, এখন কোনো দিনই দুই দিন ডাক্তারে দেখবে না, তাহলে এই দুই দিন আমাদের নিশ্চয় ভোগান্তি। যারা জানেন না, অনেক রোগী আসছেন যে তারা অপারেশন করতে চাচ্ছেন বা চিকিৎসকদের এমন আন্দোলন মানবিক নয় জানিয়ে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সেন্ট্রাল হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রায় শেষের দিকে, শিগগিরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগী জিম্মি করা, এটা তো কোনো পারসেপশনের মধ্যে পড়ে না, কোনো বিষয়ের মধ্যে পড়ে না, কাজেই তাকে তো মানবিক হতে হবে যে আমার পেশেন্ট যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমি তো এটা করতে পারি না। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির আশ্বাসে শনিবার পর্যন্ত রাজপথের আন্দোলন স্থগিত করেন বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার অ্যাসোসিয়েশন। বেতন ভাতা বাড়ানোর জন্য একটা মিটিং হওয়ার পসিবিলিটি আছে। রাব্বি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। উষ্ণ অভ্যর্থনায় বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বরণ করে নিয়েছে চকরিয়াবাসী। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ আসর বঙ্গবন্ধু সফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি। রোববার বিকেলে নিজ জন্মস্থানে ফেরেন এই তারকা। মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে শিরোপা উঁচিয়ে নিজ এলাকা ডুলাহাজরা পৌঁছালে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মানুষ তাকে স্বাগত জানায় এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকা স্থানীয় সংসদ সদস্য জাফর আলম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর তাকে অভ্যর্থনা জানান। তো আমাদের টার্গেট হচ্ছে শিরোপা জেতা এবং আমাদের এশিয়া কাপ খেলা। তো যদি এটা খেলতে পারি তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের দলের জন্য অনেক বড় পাওয়া। তো আমার টার্গেট এখন ওইটাই। বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন, সব ধরনের বেস্ট প্লেয়ার বা পুরস্কার অর্জন করেছি। তো আমার এখন আরও ভালো করা, মানুষ আমার থেকে অনেক ভালো ভালো কিছু প্রত্যাশা করে। এই ছিল যমুনা নিউজের আয়োজনে।